বলে তৃণমূল সরকারের প্রতিনিধিরা নাকি কাজ করেন না, কিন্তু 66 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর ফৈরাজ আহমেদ খান করোনা মোকাবিলায় যে কাজ করেছে তা এক কথায় অনস্বীকার্য। শুধু করোনা মোকাবিলায় নয়, আমফান বিধ্বস্ত মানুষের পাশেও একইভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেন খোদ ফৈরাজ আহমেদ খান। কখনো বাজারে স্যানিটাইজেশন ট্যানেল বসানো, কখনো সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি, সবই নিজ উদ্যোগে করে চলেছেন তিনি। আগামী দিনেও মানুষের জন্য এভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন বলে জানালেন সকলে কাছের মানুষ কাজে মানুষ ফৈরাজ আহমেদ খান। আপনারা দেখেছেন, আমরা আমি করিনি, সারা মামাটি মানুষের প্রত্যেক যারা আমরা কাউন্সিলর আছি, এমএলএ আছি বা ব্লক স্তরে কর্মীরা আছি, সবাই কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করেছি। সেই রেশন বিলির মাধ্যমে হোক, সে আবার ত্রাণ বিলির মাধ্যমে হোক, সে আবার মানুষের যাকে বলা যায় বুড়ো মানুষের জন্য যদি কলকাতা পুলিশের মাধ্যমে মেডিসিন তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হোক, নানা রকমের ব্যবস্থা করা হয়েছে। টেম্পোরারি রেশন কার্ড দেওয়া হয়েছে, 3 মাসের জন্য 5 কেজি চাল দেওয়া হচ্ছে সরকারের মাধ্যমে, তার একটা রেশন কার্ড পৌঁছে দেওয়া মানুষের পাশে, তার সঙ্গে মানুষের ডিস্ট্রেস কল আসছে, কল অনুযায়ী তাদেরকে অ্যাড্রেস করা বা এক একটা সমস্যাটাকে আমরা সমাধান করার চেষ্টা করছি। দেখো, আনলক হওয়ার পরে একটা চিন্তা হয়েছে যে মানুষ আবার রাস্তায় বেরোচ্ছেন, তো কিভাবে কতটা রিস্কটাকে মিটিগেট করা যায়। তাহলে সকালবেলায় সবাই বাজার করতে আসে, কেন না খেয়ে তো কেউ বাঁচতে পারবে না, তো বাজারে টোটালি আমাদের এলাকা পপুলেশন সবাই কিন্তু বাজার করতে যায়। তো আমরা প্রত্যেকটা বাজারে গেটে, আমাদের কলোনি বাজার একটা মার্কেট রয়েছে, আবার কোহিনুর মার্কেট রয়েছে, সেখানে আমরা স্যানিটাইজিং ট্যানেল বসিয়েছে যেখানে ডিসইনফেক্ট মানুষ হচ্ছেন, কেন আমরা জানি যে করোনা ভাইরাসটা কিন্তু মানুষের যাকে বলা যায় আইদার মানে মানুষের মধ্যে ট্রাভেল করে, না হলে কাপড়ে চুলে এরকম ট্রাভেল করে। তো ডিসইনফেক্টেন্ট চ্যানেলের মাধ্যমে মানুষ যেতে গেলে কি হয়, অনেকটা কিন্তু যাকে বলা যায় সেই কন্টেজনকে মানুষ ডিসইনফেক্ট করতে পারে। তার সহ আমরা মাস্ক বিলি করছি, গ্লাভস বিলি করছি, মানুষের কাছে অটোমাইকিংয়ের মাধ্যমে ডুজ অ্যান্ড ডোন্টস যে সরকারি অ্যাডভাইজারি আছে সেই অ্যাডভাইজারিটাকে মানুষের কাছে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য করছি, অটোমাইকিং হচ্ছে। আবার কলকাতা কর্পোরেশনের মাধ্যমে যে যাকে বলা যায় এলইডির যে একটা টিভি বেরিয়েছে তার মাধ্যমে ডেঙ্গুয়েরও প্রচার আমরা চালু করে দিয়েছি, যেহেতু তুমি জানো বর্ষা চলে এসেছে, আবার ডেঙ্গু একটা প্রকোপের দেখা যাচ্ছে, তো ডেঙ্গু নিয়েও আমরা কিন্তু ইন অ্যাডভান্স আমাদের হেলথ ডিপার্টমেন্ট হোক, স্বাস্থ্য দপ্তর, তার সঙ্গে কলকাতা কর্পোরেশনে আমাদের ডেপুটি মেয়র তথা হেলথ দপ্তরের এমআইসি অতীন ঘোষ সাহেব আমাদের সবাইকে অ্যাডভাইজারি জারি করেছেন, আগামী 8 তারিখে উন্নয়ন ভবনে বড় 7-কে নিয়ে এই করোনা ভাইরাস আর আগামী ডেঙ্গুর নিয়ে প্রস্তুতি একটা মিটিং রাখা রয়েছে 2 তারিখে 8 তারিখে বেলা 2টার সময় এই মিটিংটার মধ্যে আমরা যাচ্ছি। সব রকমের যাকে বলা যায় প্রস্তুতি নিয়ে সরকার চেষ্টা করতে পারে, সরকার একটা পদ্ধতি নিয়ে আসতে পারে, রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আসতে পারে, কিন্তু সেই রুলস অ্যান্ড রেগুলেশনটাকে আবার মানুষকেও কিন্তু সেটাকে যাকে বলা যায় অ্যাজ আ মানে নিজের স্বার্থের জন্য ইউজ করতে হবে। কোন বিরোধীর কথা বলছো, বিজেপির না সিপিএম না কংগ্রেস, কোন বিরোধীর কথা বলছো? বিজেপি। বিজেপি আগে ন্যাশনালি কী করছে আমরা দেখেছি, রাস্তায় হাজার হাজার কিলোমিটার মানুষ পায়ে হেঁটে গ্রামে গ্রামে ফিরছে, আজ পর্যন্ত সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারিনি। আমি মনে করি বিজেপির উচিত আগে নিজের কোথায় কোথায় ভুল ত্রুটি রয়েছে সেটাকে ঠিক করুক। হাজার হাজার লোক আজকে সরকার এক কথা বলছে, আবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, স্টেটের টাকা দেওয়া হচ্ছে। তো এই যে মিথ্যে প্রচার বিজেপির নেতারা করছে, তাহলে এটা তো তোমাদের অন রেকর্ড আছে যে সম্বিত পাত্রা টিভিতে এসে বলছে যে মাইগ্রেন্ট লেবারদেরকে টাকা দিতে হচ্ছে না, সে সেন্ট্রাল গভর্নমেন্ট 85% টাকা বের করছে আর 15% টাকা স্টেট গভর্নমেন্ট দিচ্ছে। আর আবার সেই সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো হেল্প করছে না, স্টেটকে বলা হয়েছে আপনারা ব্যবস্থা নিন। আর আবার মাইগ্রেন্ট লেবাররা কিন্তু তোমাদের সামনে এসে বলছে আমরা 700 টাকা করে টিকিটের পয়সা দিয়ে আমরা ট্রেনে ঢুকছি। তাহলে এই তো অবস্থা। আবার আমরা দেখেছি প্ল্যাটফর্মে একটা মা পড়ে আছে, সেই শিশুটা কিন্তু সেই 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 দৃশ্যটাও আমরা দেখেছি। আবার আমরা এটাও দেখেছি যে ইউপির মতন জায়গায় আবার রাস্তার উপরে দুধ ফেলা রয়েছে, কুকুরও সেই দুধ খাচ্ছে আর একটা মানুষও সেই দুধ খাচ্ছে। তো বিজেপিকে বলুন, বিজেপিকে আগে নিজের কী পলিসি আছে সেটাকে ঠিক করে আগে ভারতবর্ষের যে আজকে যে এই যে পরিস্থিতি আমাদের দেশের মধ্যে তারা আমদানি করে নিয়ে এসেছে সেই পরিস্থিতিটাকে সেই মোকাবিলা করুক, তারপরে পশ্চিমবাংলা নিয়ে ভাববে। আই ওয়াশ, টাই ওয়াশ এর আগে এসেছিল,
অ্যাম্ফানের সময় তোমার ফানির সময় এসেছিল, বুলবুলের সময় এসেছিল, স্টেট গভর্নমেন্ট যেটা ডিমান্ড করেছে আজ পর্যন্ত সে ডিমান্ড পূরণ করেনি। এই আম্ফান নিয়ে একটা আইওয়াস আছে, আমরা যেটা বলবো তারা সেই করবে না, তাতে নিয়ে রাজনীতি করবো। রিপোর্ট চ্যানেল 10। সম্প্রতি কেরলে হাতি খুনের ঘটনায়